प्रिय छात्री एक्सरसाइज 1.38 देखो एमसीक्यू गुलो एक दीघा समीकरण बीजे संख्या कत तुम्हारा एकदम इजिली एटा बोलते पारबे दीघा माने दुई अर्थात एखाने बीजे संख्या दुई तारपरे ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो दीघा समीकरण होले कौन जिनिसटा कौन शर्तटा मेने चलबे तार माने एखाने एक्स स्क्वायर सहग ए नॉट इक्वल टू जीरो होबे एक दीघा समीकरण चले सर्वोच्च घात कत सबाई जानी दुई तारपरे देखो एखाने बोलछे 4 इंटू 5 एक्स स्क्वायर माइनस 7 एक्स प्लस 2 एबं ए समीकरणे समीकरणटि रैखिक हबे द्विघात हबे त्रिघात हबे कोनोटिई नय एटाके आमरा आमादेर प्रथमे सिम्प्लीफिकेशन करे निते हबे तारपरे बुझते हबे जेटा कि सिम्प्लीफिकेशन करले पोरे आसबे 20 एक्स स्क्वायर माइनस 28 एक्स प्लस 8 इक्वल टू 20 एक्स स्क्वायर माइनस अच्छा 30 एक्स प्लस 15 20x² कैंसल आउट कैंसल हो जाए सबगुलो एक पाशे निये आसले पोरे हो जाए हच्छे तोमार 2x माइनस 9 इक्वल टू 0 तार माने x एर घात एखाने एक एटा कि हो जाए रैखिक ठीक आछे एबार x² / x इक्वल टू 6 ए समीकरणेर बीजद्वय कि हबे তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0 যেহেতু দুটো ঘাত আছে তাহলে দুটো বীজ থাকবে তার মানে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 তাহলে একটা বীজ পাবো এক্স ইকুয়াল টু 0 আর একটা পাবো এক্স ইকুয়াল টু 6 সুতরাং বীজ দয় কি হবে 0.6 এখন সত্য বা মিথ্যা লেখো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু দিস এটি একটি দ্বিঘাত সমীকরণ অবশ্যই না কারণ এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে অভেদ এটি একটি অভেদ তাই কি হবে মিথ্যা এক্স স্কোয়ার মাইনাস 25 সমীকরণটি একটি মাত্র বীজ এটাও কি হবে মিথ্যা কারণ এক্স স্কোয়ার আছে দুটো বীজ থাকবে এটা একটা প্লাস 5 একটা মাইনাস 5 তাহলে এটা মিথ্যা হয়ে যাবে শূন্য স্থান দেখো তোমরা নিজেরা করবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু সমীকরণটির যখন এ ইকুয়াল টু জিরো হবে তখন এটা কি হয়ে যাবে যদি এ ইকুয়াল টু জিরো হয় এক্স স্কোয়ার এই টার্মটা থাকবে না অর্থাৎ এখানে এটা হয়ে যাবে রৈখিক সমীকরণ একঘাত সমীকরণকে আমরা বলি রৈখিক সমীকরণ যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই ওয়ান হয় তাহলে সমীকরণটি কি দাঁড়াবে তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ সমীকরণটা দাঁড়াবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু জিরো এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণে বীজ দেয় জিরো একটা কি হবে 6 এবার 11-3 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 1 তাহলে এর মান কত আমরা কি করব সরাসরি x এর মান 1 বসাবো সমীকরণটাতে সমীকরণটিতে এবার তাহলে 2 প্লাস কে প্লাস 4 ইকুয়াল টু 0 তাহলে কে ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম মাইনাস 6 তাহলে এবার কি করব অপর বীজটা এর মান নির্ণয় করতে হবে এবং অপর বীজটাও যদি নির্ণয় করতে বলে অপর বীজটি কি হবে অপর বীজটি কি হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কে এর মানটা সমীকরণে বসিয়ে দিচ্ছি এরপরে ফ্যাক্টরাইজ করলাম ফ্যাক্টরাইজ করলে এক্স এর মান 2 আসলো এক্স এর মান 1 আসলো অর্থাৎ অপর বীজটি হয়ে গেল 2 তোমরা হোমওয়ার্ক করবে ইলেভেনের 1 2 4 এবং 5 কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে